এই প্রথমবারের মতন রাশিয়ার ভূমিকা নিয়ে অনেকটা হয়তো সন্দেহ দেখা দিয়েছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের। এখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া জাখারোভা বা পুতিন কাকুর যে তথ্য বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে তখন হয়তো হাই হাই করতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে তো এটা নিয়ে পুতিন কাকু আবার আরেক বিপদে পড়বে অথবা তাদের গোয়েন্দা তথ্যে ভুল আছে। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটবে, আর সেটা কিভাবে ঘটবে এমন একটা আভাস দিয়েছে রাশিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইত্তেফাক পত্রিকা থেকে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। ডাকসুর সাবেক বিপি নূরকে হাই করে তলব। বিপি নূরকে আমরা সবাই চিনি। বিপি নুরুল হক নূর একটি দলের প্রধান এবং তার দলের নাম এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড আমরা সবাই জানি। প্রিয় দর্শক, হাইকোর্টে কেন তলব করলেন তাকে, এ নিয়ে আমার বিশ্লেষণ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বন্ধুরা সকলে কেমন আছেন? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটাবে আমেরিকা, এমন একটা অ্যালার্ট দিলেন পুতিন রাশিয়া থেকে। বন্ধুরা, এই বিষয় নিয়ে অনেক তথ্য দিয়েছে নাইম ভাই দক্ষিণ কোরিয়া থেকে, এমনকি ভিপি নূরকে হাইকোর্টে তলব করেছে। এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই। আমরা দুইটা নিউজ দেখব, কথা বাড়াবো না, চলে যাব ভিডিওতে। এই প্রথমবারের মতন রাশিয়ার ভূমিকা নিয়ে অনেকটা হয়তো সন্দেহ দেখা দিয়েছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের। এখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া জাখারোভা বা পুতিন কাকুর যে তথ্য বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে তখন হয়তো হাই হাই করতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে তো এটা নিয়ে পুতিন কাকু আবার আরেক বিপদে পড়বে অথবা তাদের গোয়েন্দা তথ্যে ভুল আছে। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটবে, আর সেটা কিভাবে ঘটবে এমন একটা আভাস দিয়েছে রাশিয়া। রাশিয়ার দেওয়া এই তথ্যে আবার আমাদের সরকার থেকে সাথে সাথে সেটাকে কাউন্টার করা হয়েছে যে ওই আরব বসন্ত বাংলাদেশে ঘটবে না। আরব বসন্ত আসলে কি, অনেকেই পত্রিকা জুড়ে দেখছেন, আমার এই ভিডিওতে আমি আপনাদের কাছে পরিষ্কার করছি এই আরব বসন্ত কি, বাংলাদেশে কেন আমাদের সরকার মনে করছে আরব বসন্ত কইরা প্রধানমন্ত্রীর পতন ঘটানো মতন কোনো পরিবেশ বাংলাদেশে নাই। তবে রাশিয়া বলছে আমেরিকা ভয়ঙ্কর পরিকল্পনা করছে, আর সেই পরিকল্পনার একটা দাবার গুটি হচ্ছে পিটার হাস। দেখি আগে আরব বসন্তরা বোঝেন, তাহলে বাকিটা বুঝবেন। 2010 সালের 17ই ডিসেম্বর পুলিশের দুর্নীতির প্রতিবাদে নিজের গায়ে আগুন জেলে নিজেকে মানে মাইরা ফেলছিলেন কে, তিউনিশিয়া। রাষ্ট্রটার নাম তো শুনছেন, তিউনিশিয়ার ফুটপাথের একজন সবজি বিক্রেতা মোহাম্মদ বাওয়াজিজি। তিনি এক, আর তিউনিশিয়া তো মুসলিম কান্ট্রি, আর আলাদা বলার দরকার নাই। সেই ঘটনা থেকেই জন্ম হয় আরব বসন্তের। মানে আমরা যদি একটু ওই যে নূরের যে আত্মাহুতি দিছিল না, গুলি খেয়ে মারা গেছিল, স্বৈরাচার নিপাত যাক, অনেকটা এই কাইন্ডেরই ঘটনাটা। ওই সময় 26 বছর বয়সী তিউনিশিয়ার ওই যুবকের কী বলা হয় যে আত্মাহুতির খবর সারা দেশে বিদ্যুতের মতন ছড়িয়ে পড়ে। তিউনিশিয়ার সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল, তীব্র আন্দোলন হয়েছিল, আর এর ফলেই পদত্যাগে বাধ্য হয়েছিল দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জয়নাল আবিদিন বেন আলী। তিনি 20 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন, আর তিউনিশিয়ার ওই বিপ্লবে ওই সরকারের পতন ঘটেছিল। শুধুমাত্র ওই সরকারের না, এরপরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল আশেপাশের রাষ্ট্রগুলোতেও, উদ্বুদ্ধ হয়ে আপনার এরকম লম্বা সময় যারা ক্ষমতায় ছিলেন তাদের পতনের জন্য বাহরাইন, মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনেও এই ঘটনা ঘটেছে। এখন বাংলাদেশ নিয়ে হঠাৎ করে আরব বসন্তের ইস্যুটা কেন আসলো? নির্বাচনের পর, আগামী 7ই জানুয়ারি নির্বাচন হবে। এখন রাশিয়া বলছে নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতন পরিস্থিতি তৈরি করতে পারে কে, আমেরিকা। এমন আশঙ্কা প্রকাশ করছে রাশিয়া। খবর হচ্ছে রুশ সংবাদ সংস্থা তাসের। রুশ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা, তিনি বলছেন গত 12 এবং 13ই ডিসেম্বর বাংলাদেশের সরকার বিরোধীরা রাস্তাঘাট অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয়, পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এইসব ঘটনার সাথে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষর সম্পর্কটা খুঁজে পাচ্ছি। আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশের উপর পশ্চিমারা চাপ বাড়াবে, এটা আশঙ্কা রাশিয়ার। রাশিয়া বলছে বাংলাদেশ সরকারের উপর আরও নিষেধাজ্ঞা আসতে পারে, দেশের মূল শিল্পখাতগুলো নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া কোনো প্রমাণ ছাড়াই অনেক কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হবে বলেও মনে করছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
এখন এই খবর যখন আসছে স্বাভাবিক এটা ভয়ঙ্কর খবর, তবে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলছেন যে আপনার বাংলাদেশে আরব বসন্ত ঘটার সুযোগ নেই। ইভেন ওবায়দুল কাদের সাহেবও কিন্তু কালকে বলছেন বাংলাদেশে আরব বসন্ত ঘটবে না। আমরা আমার নিশ্চয়ই মনে হয় না যে এই ধরনের সুযোগ আছে, কারণ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে আর শেখ হাসিনার সরকার দেশকে গণতন্ত্র দিয়েছে। সুতরাং 7 জানুয়ারির নির্বাচন করবার, নির্বাচন পরবর্তী সময়কে মোকাবেলা করার জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এগুলো নিয়ে কনসার্ন করছে। এখন এই বিষয়টা তো এমনি স্বীকারের বিষয়ও না, আর এটা হবে না কি হবে না, এই যে রাশিয়া এত বড় একটা ভয়ঙ্কর তথ্য দিল, সেটা কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও সরকার এটা নিয়ে ভাবছে এমন কোনো পরিস্থিতি যেন বাংলাদেশে না হয়। আর ওবায়দুল কাদের সাহেবও বলছেন যে এত নির্বাচনে মোটামুটি দেশের বিশাল একটা জনগোষ্ঠী তারা নির্বাচনমুখী, সো সেই ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটার সুযোগ নেই। নির্বাচনকে সুষ্ঠুভাবে বা অংশগ্রহণমূলক করার জন্য সরকারের পক্ষ থেকে সব চেষ্টা চালানো হচ্ছে। এখন পুতিন কাকুরের প্রেডিকশন সেটা সময় বলে দেবে, বাট এমন কিছু ঘটবে না কি ঘটবে না সেটা নিয়ে একটা শঙ্কা সকলের মধ্যে আছে, বা বিভিন্ন ভিডিও টিডিওতে যেগুলো আসে নির্বাচনের পরে এই হবে সেই হবে। তবে এই পর্যন্ত যত প্রেডিকশন আসছে প্রধানমন্ত্রীকে নিয়ে, নির্বাচনকে নিয়ে, IMF-এর লোন নিয়ে, এই ডিসেম্বরের স্যাংশন নিয়ে, কোনো কিছুই কিন্তু আসলে ওইভাবে প্রমাণিত হয়নি বা ঘটেনি, যার কারণে যারা এইসব মানে বক্তব্য দেন তাদের উপরও মানুষের আমার মনে হয় আর কি, অনেকে ভাবেন যে না তারা যা বলে কোনোটাই তো ঘটতেছে না, একের পর খালি পজিটিভই ঘটতেছে। সো এখন রাশিয়া যেটা দিছে সেটা আসলে কতটুকু কি সময় বলে দেবে। ইত্তেফাক পত্রিকা থেকে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। ডাকসুর সাবেক বিপি নূরকে হাই করে তলব। বিপি নূরকে আমরা সবাই চিনি, বিপি নুরুল হক নূর একটি দলের প্রধান এবং তার দলের নাম এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড আমরা সবাই জানি। প্রিয় দর্শক, হাইকোর্টে কেন তলব করলেন তাকে, এ নিয়ে আমার বিশ্লেষণ। বিচারকদেরকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে তলব করেছে হাইকোর্ট। রোববার 17 ডিসেম্বর বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজীব আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত রুল সহ এই আদেশ দেন। বিচারকরা উইলিংলি নিজেরা এই বিষয়টা সামনে নিয়ে আসছে, কারণ কি, কারণ এখানে লেখাছে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী 17 জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। 17 জানুয়ারি দিয়েছে বুদ্ধি করে, কারণ 7 জানুয়ারি নির্বাচন, 10 দিন পরে নুরুল হক নূর আদালতে গেলেও তেমন কিছু আসবে যাবে না, কিন্তু ওই নির্বাচনের আগে যাতে নুরুল হক নূর মানে তার বজ্র কণ্ঠটা না চলে সরকারের বিরুদ্ধে, বিরোধী দলের প্ল্যাটফর্মে যাতে করে সে শক্ত করে কথা না বলে, সেই কারণে আদালত একটি সামনে একটি ইয়ে টাঙিয়ে দিয়েছে আর কি, মানে আপনাকে ভীতি প্রদর্শনের জন্য, ভয় প্রদর্শনের জন্য নুরুল হক নূরের সামনে একটি নোটিশ পাঠিয়ে দিলেন যে আগামী 17 জানুয়ারি তাকে হাজির হয়ে বলতে হবে কেন বাংলাদেশের বিচারপতিদেরকে নিয়ে সে ব্যাট মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের কৃষিমন্ত্রীর বক্তব্য শোনার পরে বাংলাদেশের বিচারঙ্গন, বাংলাদেশের বিচারপতিদের প্রতি মানুষের কি আর শ্রদ্ধা সম্মান বিশ্বাস ভরসা আছে, যেখানে তিনি বললেন 20,000 BMP নেতাকর্মীকে আটকানো হয়েছে নির্বাচনের কারণে। ডক্টর আব্দুর রাজ্জাক বললেন যদি BMP-কে বলা হয়েছে আপনারা যদি নির্বাচনে আসেন একদিনে ছেড়ে দেওয়া হবে সবাইকে, এটা কত বড় আইন লঙ্ঘনের কথা, কত বড় আইনের উপরে 20,000 মানুষ এক রাতে ছেড়ে দেওয়া হবে। ডক্টর আব্দুর রাজ্জাকের এই বক্তব্য সারা পৃথিবীর মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে। মিডিয়া যতদিন আছে ততদিন পর্যন্ত এই ডক্টর আব্দুর রাজ্জাকের রেকর্ড থেকে যাবে, এটা মোছা যাবে না। প্রিয় দর্শক, কোনো একদিন আসবে এই ডক্টর আব্দুর রাজ্জাককে এই কথার জবাবদিহিতার করার জন্য এই কাঠগড়ায় তাকিয়ে যেতে হবে। আজকে যেই 20,000 মানুষকে তারা অল্প কয়েকদিনে আটকিয়েছে এবং সবাইকে ছেড়ে দেবে নির্বাচনে আসলে যে কথাটা প্রস্তাবটা দিয়েছে, এই প্রস্তাব BMP গ্রহণ করে নাই, সেজন্য BMP-কে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমরা।
কিন্তু আব্দুর রাজ্জাক যে কথাটা বললেন এতে বোঝা যায় যে আইনটা আব্দুর রাজ্জাকের হাতেই আছে, আইনটা প্রধানমন্ত্রীর হাতে আছে। আইন বলতে আমাদের আদালত শুধুমাত্র বসিয়ে রাখা হয়েছে, কিন্তু কার্যক্রম আদালতের হাতে নাই। প্রিয় দর্শক, এর আগে জামাত নেতাদের ফাঁসির ব্যাপারে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন নিউজে, পত্রিকায়, খবরে কিভাবে আমরা যে উলঙ্গভাবে বিচারকদেরকে বিভিন্ন নিউজগুলো প্রকাশ করা হয়েছে। আজকে আবার বাংলাদেশের এই নির্বাচন নিয়ে বিএনপিকে কি প্রস্তাব দেওয়া হলো, তা আবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হয়ে তিনি মহাসচিব প্রার্থী ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ডক্টর আব্দুর রাজ্জাক কিভাবে বলে ফেললেন সত্য কথাটা, মনে হয় যে আল্লাহর ফেরেস্তা দিয়া মুখ দিয়া সত্য কথাটা বের করে ফেলেছে। প্রিয় দর্শক, এখন আমরা যাচ্ছি ইত্তেফাকে বিপি নূরকে কেন কি কারণে ডাকলেন আদালত, সেটা সর্বশেষ কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। এর আগে গত 7ই ডিসেম্বর অবরোধের সমর্থনে রাজধানীতে এক সমাবেশে বিচারকদেরকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন ডাকসুর সাবেক এই বিপি নূরের দেওয়া ওই বক্তব্য নিয়ে 7ই ডিসেম্বর একটি দৈনিক প্রতিবেদনে প্রকাশ করা হয়। রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মিদা প্রতিবেদনটি আদালতের নজরে আনেন, আদালতের নজরে ওই প্রতিবেদনটি আনেন। তখন আদালত স্বপ্রণীতভাবে বিপি নূরকে আগামী 17ই জানুয়ারি সশরীরে হাজির হয়ে তার ব্যাখ্যা দেওয়ার জন্য ডেকেছে, এবং ব্যাখ্যাটা কে যোগ দেওয়ার আগে যদি সে ওই কথা থেকে থেমে যান বা বিরোধী দলের আন্দোলন থেকে থেমে যা, তখন আর দেখা যাবে যে তাকে লামসাম সেদিন গেলেও যাইতে হবে, না গেলেও চলবে। আর যদি আন্দোলন তখন কড়াভাবে চলতে থাকে, নির্বাচন 7 তারিখ ওই 17 তারিখ পর্যন্ত আন্দোলন থাকে, তাহলে অবশ্যই বিপি নূরকে সেদিন কঠিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত দর্শক, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটাবে আমেরিকা, এই সম্পর্কে যে বার্তা দিল ইজ নাইম বাই দক্ষিণ কোরিয়া থেকে সেটা দেখতে পেয়েছেন। এমনকি ভিপি নূরকে হাইকোর্টে তলব করেছে এ সম্পর্কে বার্তা দিলেন ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই, সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা, আজকের যে দুইটা নিউজ দেখতে পেয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা প্রকাশ করতে পারেন।